Happy birthday, dear Mister. Happy birthday to you. Clap, clap, clap. Bakit ba? Happy birthday, I love you, you are the hero of my life. Thank you. Nice. সুন্দর করছে দেখো এই ফাদার, এর মধ্যে আর কিছু আছে নাকি? বাহ, খুবই সুন্দর আবার কতদিনের প্রজেক্ট এগুলো? আছে কিছু? ওটা ছিপতে হবে, আই লাভ ইউ বাবা। এই সুন্দর বানিয়েছে। আর কিছু আছে? একা একা বসে বসে বানিয়েছে সব। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। এই তুমি কি অনেক কিছু প্ল্যান করে ইউজ করেছো, দেখি কি আছে। এত তার কাজের চাপ, তার মধ্যে যে করেছে এই তো অনেক। এমনি কাগজ ও আছে এর মধ্যে রাখো। এইবার মা লক্ষ্মীর মুখ দিয়েই শুরু করলাম আজকে সকাল থেকে ভিডিওটা। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে নিলাম। যে কোনো শুভ দিনের সূচনা ঠাকুরকে জল মিষ্টি দিয়ে শুরু করতে পারলেই মনটা তৃপ্তি পায়। জন্মদিনের খাদ্য তালিকার প্রধান মেনু হচ্ছে পায়েস। তো সকালবেলায় আগেই বসিয়ে দিয়েছে এখানে দুধ জ্বালাতে। আগে পায়েসটা রান্না করব, তারপর সকালে জল খাবারের ব্যবস্থা করতে হবে। এবছরের গরমটা অন্যান্য বছরের তুলনায় বীভৎস অসহ্য, কারণ অন্যান্য বার তাও বৃষ্টির দেখা মেলে, এবার তেমন বৃষ্টি নেই, তাই খাওয়া দাওয়াটা একটু হালকা পাতলাই হবে। ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, বা ঝটপট করে তরকারিটা বসাই। জন্মদিনে সকালে জলখাবার বলতে একটু পায়েস তো অবশ্যই, তার সঙ্গে রয়েছে চানা পনির আর রুটি সঙ্গে একটু শশা। পিকুর থালাও যদি পিকুর বাবার সঙ্গে না সাজাই তাহলে তো হবে না, তাই দুজনের থালা গুছিয়ে দিলাম। আর এদিকে আমি আগে আসলাম
ফ্রিজের মধ্যে সমস্ত জিনিসপত্র ঠিকঠাক করে গুছিয়ে রাখতে, কারণ কেক পায়েস এগুলো বিকেলবেলায় বাচ্চারা যখন আসবে ওদেরকে একটু দেবো, তো সেই জন্য প্রপার গুছিয়ে একটা তাক বেশ বড় করে একটু খালি করে জায়গা করে রাখলাম, কারণ হয়তো এরপরে প্রেশার কুকার টুকার সবই রাখতে হবে। এটা গতকাল বিকেল স্মার্ট পয়েন্ট থেকে কিনেছিল, খুব বিভৎস বাজে খেতে, এটার দামে অরিজিনাল একটা ডাবই হয়ে যেত। তবে ওই যে বায়না প্যাকেজিং জিনিস দেখলেই মাথা খারাপ হয়ে যায়। তো ফ্রিজটা প্রপার গুছিয়ে রাখলাম, সকালের জলখাবার বানানোর পর যে সমস্ত বাসনপত্র বেরিয়েছিল সেগুলোকে মেজে অন্তত জল ঝরাতে দিয়ে দিয়েছি, একটু হালকা থাকলো হাতটা। তোকে দেখাই যাচ্ছে না, না বল কি রান্নাঘরে কেমন কথাটা কেন বলে আসলি বল, এখন মুখ ঢাকছিস কেন, কি রে জন্মদিন তো বাবার, তাতে তোর কি, তোর পড়াশোনা বন্ধ কেন রে, স্নান করে বুঝলে ইয়ে নিয়ে বসেছে, স্নান করে এসে রচনাটা নিয়ে বসেছে, বসে একটুখানি বাদিকে আবার বাবার জন্মদিন, তাই সকালটা তো আমার ফাঁকা থাকার কথা। কোন শাস্ত্রে লেখা আছে এই এই জাতীয় চুক্তি, কি আছে এ বাবাই, এই পড়াশোনা না করলে জলের বোতলগুলো ভর, এ বালতি উপচে পড়ে যাচ্ছে খালি বোতলে, আর ফ্রিজে ঠান্ডা জলের বোতলও নেই, তাড়াতাড়ি আয়। খুব ভাল লাগলো পড়াশোনা বন্ধ দিয়ে যেই বলেছে জল ভর কাজ কর, তখন সেগুলো খুব ভাল লাগছে, পড়তে বসলে কিসের কষ্ট হয়। কত সুখ, ওই ওই ফ্যান করে ওইভাবে রাখলে হাওয়া লাগবে না, তাকটার উপর তুলে রা, তখন এইবার পাবি হাওয়া, ওটা এইদিকে রাখ, এর মধ্যে খালি জলের বোতলগুলো রাখতে, নাহলে ওই ছড়িয়ে ছিটিয়ে থাকলে খুব বিরক্ত লাগে। এখনও স্কুল খোলেনি, গরমের ছুটিতে বাড়িতে সময় কাটাচ্ছে, কাজ করুক পড়াশোনা না করলে, ওর আজকে চুক্তি হয়েছে বাবার জন্মদিন উপলক্ষে ও একবেলা ছুটি নেবে, দেখা যাক একবেলার জায়গায় কয় বেলা হয়। তো আমি এখানে রান্নাবান্না বসাই, এখানে বসালাম আমের চাটনি, আর এখানে মাটন রয়েছে, এটা রান্না করব, খুবই হালকা পাতলা করে রান্নাটা করবো আজকে। আর এখানে রয়েছে খারকুলের ডাটা, এগুলো গতকাল রাতে আমি ছাড়িয়ে রেখেছিলাম, এগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, এগুলোকে একটু ভাজা করব, খুব সুন্দর লাগে খেতে। রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আলাদা করে শেয়ার করব। আর এই মিছরি দানাটা এনেছিলাম পায়েস বানানোর জন্য, খুব সুন্দর বেশ চটচট করে গলে যায়, তো এটা দিয়েই চাটনির মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি মিছরি দেব। চাটনি নামিয়ে দিয়েছি, মৌরি ফোড়ন দিয়ে মৌরি বাটা দিয়ে রান্না করেছি চাটনিটা, আর এখানে রয়েছে খারকুলের ডাটা ভাজা, অসাধারণ খেতে লাগে, এটা দিয়েই আমি বলতে গেলে পুরো ভাত খেয়ে নিতে পারি, এত প্রিয় আমার এই জাতীয় জিনিসগুলো। আর এখানে মাটন চলছে কষানো, এটাকে কষিয়ে নিয়ে প্রেশারে দেব, যার জন্মদিন সে খেতে ভালোবাসে পাতলা মাটনের ঝোল সঙ্গে সাদা ভাত, এই হলে তাদের কিছুটির প্রয়োজন নেই। বেশি পদ রান্না করা ঠিক হবে না, তার কারণটা আমি এক্ষুনি দেখাচ্ছি, গরমের দাপটটা দেখুন। লোকে খুশি হবে, কত রকমের পাগল দেখে আছে, আর পাগল এটা যদি শীতকাল হতো তোরা সবাই রান্নাঘরেই থাকতিস, আর এই গরমে এখান থেকে তিন চারবার যেতে দেখলাম আসতে দেখলাম, এর মধ্যে কেউ আর ঢোকে না। মাটনটা বয়েল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি প্রেশারে, ভাত একটু ফুটে উঠেছে, আমি চট করে গিয়ে দুবালতি জল মাথায় ঢালবো, না হলে পরে স্থির হতে পারবো না, খেতে বসে কোনো শান্তিই পাবো না। জন্মদিনের মেনু তো এই, খুবই সিম্পল, আর এখানে একটু মিষ্টি বের করে রেখে দিয়েছি, খাওয়ার পর একটু মিষ্টি মুখ হবে এই আর কি। সাতটা না সাড়ে সাতটা থেকে রান্না করা রয়েছে, তো হ্যাঁ দুটো পর্যন্ত, এই তুই মাঝখানে সর, এখন যদি কোনো বিষয় নিয়ে নুন কম ঝাল কম বলেছ তাহলে এরপরে সব হোম সার্ভিস, ঠিক আছে কিছু বলবো না, এখন খাওয়া নিয়ে ভদ্র ছেলের মতো খেয়ে নেওয়া, ঠিক আছে কিরে, ওই
কি দেশে এই বিড়ালের ভিডিও আর এই হনুমানের ভিডিও? প্রেশার কুকারে মাটন রান্নাটা এখনও আমার মতো ধাতস্থ করতে পারিনি, ফলে এই ব্যাপারটাতে খুব একটা খুঁত ধরে না। তবু আগেই এগ্রিমেন্ট করিয়ে নিলাম না, কারণ নুন ঝাল সম্পর্কে না একদম টনটনে জ্ঞান। মেঝেতে লেটিয়ে বসে খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তবে সেটুকু একটু হজম করার জন্য, আর বিশেষ দিন বলে কথা এটুকু একটু তো চলবেই। বেশি থেকে মাঝারি, তার থেকে কম, এইভাবে পিকু একদম ঠিকঠাক মাপ অনুযায়ী প্রত্যেকটা গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিয়েছে। এবার একটুখানি খাবার দাবার হজম করার জন্য এগুলো পান করি। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।